नमस्कार बंधुरा, गतकाली घटे गेल पाकिस्ताने एक मर्मान्तिक घटना। बंधुरा जानी ना पाकिस्तानेर कपाले कोन शनि लेगेछे। मिसाइल टेस्ट करते गेले निजेदेर मिलिटारी बेस उड़िए दिच्छे, एखन आबार पाइलटरा विश्वसेरा पाइलटेर ट्रेनिंग नीते गिये माटीतेई मुख थुबड़े पड़छे। बंधुरा गत तीन दिन आगे 20 मार्चे पाकि एयरफोर्स तादेर चाइनीज भागारी जेट एनसी दिए PL-15 मिसाइलेर टेस्ट करते गिये तादेर सियालकोट बेसकेई परीक्षार स्थल बानियेछिल। किन्तु एबार पाकिस्तानेर दुई आनारी पाइलट गतकाली 22 मार्च তাদের স্বদেশী নির্মিত PSE MFI 17 মুসাক বিমানের ল্যান্ডিং ক্র্যাশের সাথে করিয়েছে সফলভাবে, এবং এই সফল ল্যান্ডিংয়ের ফলে সেই দুইজন পাইলট বর্তমানে পাকিস্তান ত্যাগ করে পরলোক গমন করেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। দাঁড়াও, শুধু পাকিস্তান ও তাদের 71 সন্তানদের জন্য। কিন্তু বন্ধুরা, এর থেকেও বেশি বেদনাদায়ক হলো এত বড় ঘটনাটি ঘটার একদিন পরেও বাংলাদেশের ইউটিউবাররা মুখে লুঙ্গি বেঁধে রেখেছে। তারা তো অপেক্ষা করছে কবে ভারতের এয়ারফোর্স কিংবা আর্মির বিমানের থেকে নাট খুলে পড়বে এবং তারা ভিডিও বানাবে। তবে বন্ধুরা, তারা চুপ থাকলেও এই বিষয়টিকে আমাদের ভারতীয়দেরকে ইন্টারন্যাশনাল মঞ্চ ইউটিউবে উপস্থাপন করতে হবে। তাই বন্ধুরা, এবার আমরা জানব পাকিস্তানের MFI 17-এর ব্যাপারে কিছু অজানা কথা, তাহলে ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, এটা হলো একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট, এবং এর বিশেষ ব্যাপার হলো বাংলাদেশ তাদের প্রথম ট্রেনার বিমান জার্মান গ্রপ G-120TP-এর আধুনিক ভাষণের উপর কাজ শুরু করলেও তাদের আব্বু পাকিস্তান অনেক আগেই সুইডেনের সাফারি বিমানের আধুনিক ভাষণ এই MFI 17-কে নির্মাণ করতে সক্ষম হয়েছে সুইডেনের থেকে লাইসেন্স নিয়ে। বন্ধুরা, পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এই ট্রেনার বিমানকে নির্মাণ করে, আর এই সংস্থাটি JF-17 থান্ডারকেও ম্যানুফ্যাকচার করে থাকে চাইনিজ লাইসেন্সে। মূলত এরা সমস্ত জেটি লাইসেন্সের মাধ্যমে নির্মাণ করে থাকে, তবে ভারতের হাল তেজাসকে নির্মাণের জন্য লাইসেন্সের দরকার হয় না। শুধুমাত্র Su-30MKIকেই রাশিয়ান লাইসেন্সে নির্মাণ করা হয়। এই হলো পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PSE এর সামর্থ্য। বন্ধুরা, পাকিস্তানের মুসাক বেসিক ট্রেনার জেটের সাথেই একটি লাইট অ্যাটাক জেট হিসেবেও কাজ করতে পারে, ওই পেট্রোল বম এবং সস্তার লিকুইড বম ক্যারির মাধ্যমে। বন্ধুরা, পাকিস্তানের এই বিমানটির ফার্স্ট ফ্লাইট করানো হয় 1981 সালে, যার নাম্বার বিল্ট এখনও পর্যন্ত 468 সংখ্যায় করানো হয়েছে। মুসাকের টপ স্পিড হলো 235 কিলোমিটার পার আওয়ার এবং এর রেঞ্জ হলো 800 কিলোমিটার, এবং এই ট্রেনার জেটটিকে পাকিস্তান প্রায় 400টির মতো ব্যবহার করে। বন্ধুরা, গতকালই 22 মার্চ পাকিস্তানের এই MFI 17 মুসাক পেশাবারের কাছে ট্রেনিংয়ের সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, কারণ এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর এই কারণেই কিন্তু বেশিরভাগ প্লেনেই ক্র্যাশ করে। এবং ভারতের MiG-21গুলির সাথেও এই একই সমস্যা, যার পর পাক এয়ারফোর্সের বক্তব্য অনুযায়ী এই ল্যান্ডিংয়ে দুইজন পাইলটের মৃত্যু হলেও অন্য কোনো সাধারণ মানুষ এবং সম্পত্তির কোনো প্রকার লোকসান হয়নি। তবে বন্ধুরা, এটি একমাত্র ঘটনা না। পাকিস্তানের হাত দ্বারা নির্মিত সুইডেনের এই বিমানটি 2015 সালেও ক্র্যাশ ল্যান্ড করে, যেখানে একজন মহিলা পাইলটের মৃত্যু হয়। এছাড়াও এই ট্রেনার জেটের ক্র্যাশের রেকর্ড ভারতের MiG-21-এর থেকে কিছু কম না, যদি এই দুই জেটের সার্ভিস লাইফের হিসাব দেখি। কিন্তু তবুও বাংলাদেশিদের কাছে পাকিস্তানের মুসাক ফ্লাইং কফিন না, তাদের কাছে ফ্লাইং কফিন হলো শুধুমাত্র ভারতের MiG-21 Bison। কারণ হলো সেটাই, আব্বুর জিনিস কখনো খারাপ হয় না, তাদের ব্যবহার করা সমস্ত জিনিসই হলো বিশ্বসেরা, তাই সেই সবের পিছনেও ভারতের রয়েরই হাত আছে, এটাই হলো বাংলাদেশিদের ধারণা। বন্ধুরা, এখনও পর্যন্ত এটি হলো পাকিস্তানের সবথেকে বেশি ক্র্যাশ খাওয়া বিমান, যেটিও হলো পাকিস্তানের উড়ন্ত কফিন, এবং আমাদের ভারতীয়দের কাছে এটাই হলো আসল উড়ন্ত কফিন। কারণ যে দেশের এয়ারফোর্স একটি সাধারণ ট্রেনার বিমানকে ঠিকভাবে মেনটেন্যান্স করতে পায় না, তারা যে কীভাবে তাদের বড় বড় এয়ারক্রাফ্টগুলিকে মেনটেন্যান্স করছে তা অবশ্য খুবই আশ্চর্যের ব্যাপার। তবে বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।